মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি খেললে বলে বলো, সাবধানে নিয়ে যা বৌমাকে। এই মেয়েকে তো আমি সহজ সরল ভেবেছি। এই যে মেজো, দেখ তোর বাসুর ঠাকুর কিরকম বউ এনেছে ঘরে, দেখ। হ্যাঁ, এ তো একদম তৈরি জিনিস। একবার ঘোমটাটা তুলুন না, আমি শুধু একবার দেখব। আপনি আমার উকিল বাবুকে, তারপর আবার আপনাকে ঘোমটা দেব। নির্দেশ, ঘোমটা খোলা যাবে না। এইগুলো তো আমার নাচের ড্রেস মনে হচ্ছে, গয়নাগুলোও তো আমার। আমি বলছি না, আমি ওনাকে চিনি। কাকিমা, বলেছিলাম না আমার কথা মিলল তো? খিটখিটে উকিল, কেমন সুন্দরী মেয়ে সেজে এসেছে আপনার বোম্বা। বোম্বা কি হচ্ছে বাবা? হ্যাঁ, ঘাগরা পরে, চুড়ি পরে, আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। কি কি করেছে এটা কাব্য? আমি জানি উনি কেন এরকম সেজে এসেছেন। আমি কাল চলে যাব না, তাই জন্যে উনি আমাকে একটা উপহার দেওয়ার জন্য এসেছেন। হ্যাঁ না? ঘটক বউ, দাঁড়া, ওসব পেপড়িতে না ঘরে গিয়ে করবি রাতের বেলা। একজনকে তো ধরা গেল, আর বাকিদেরও পর্দাফাশ করতে হবে। সবাই পালা! সবাইকে দেখুন না, এই মল্লিক বাড়ির পুরুষ সিংহগুলো একবার অধঃপতনে গেল।
সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পুরুষদের না জানিয়ে এখানে বসে বসে পার্টি করছো। আমার করবো কেন গো? যখন বুম্বার বিয়ে হচ্ছিল, বুম্বার বিয়ের আগের দিন তোমরা যে সবাই পুরুষ মিলে জল তরঙ্গ পার্টি করেছিল, তখন মনে ছিল না মেয়েদের কথা? তোমার তো বাবা পাগলা কিছুই মনে থাকে না। সেই পার্টিতে কি আমি ছিলাম? তুমি না থাকলে কি হবে? তুমি তো নাকের গুরু। আমার ঘর আমার বাড়ি, আমাকে বলছে পারমিশন নিয়ে ঢুকতে হবে। শোনো, এমনি এমনি ঢুকতাম না, বুঝেছো? তোমাদের চরিত্র যাতে স্খলন না হয় সেই কারণে আমরা পাহারা দিতে ঢুকেছি। ভয়ঙ্কর দোষ যে করেছে, তোমরা তো তার কথা সবাই ভুলেই যাচ্ছ। এই যে তোমাদের ঘটকবো দিতি, আমি তোমার কাছ থেকে এটা আশা করি। শেষ পর্যন্ত তুমিও তুমিই ছাই পাঁচ গিললে। কাকিমা, আপনি বিশ্বাস করুন, আমি কিছু খারাপ জিনিস খাইনি কাকিমা। আপনারা যে শরবতগুলো আমাকে দিয়েছিলেন, আমি তো ওইগুলোই খেয়েছি কাকিমা, বিশ্বাস করুন। তুমি ঠেললে বলে বলো, সাবধানে নিয়ে যা বৌমাকে। দেখি দেখি, আমার ছেলে তুমি দেখো ঠাকুর, আমার বুম্বাকে দেখো। ঘরের উপর নিঃশ্বাস ফেলছো, চলো ঘরে, চলো ঘরে, চলো চলো। হ্যালো, কোথায় রে? আমি তোর বাড়ির পেছনে ওয়েট করছি, তাড়াতাড়ি আয়, নালে তুলবো বাড়ি থেকে ফেলবো কবরে। এটা মাথায় রাখিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।